নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং পাঁচ রাশির আমি টার্গেট নাম্বার শুভ সময় জানাবো, কিন্তু আপনার রাশির নাম আছে, শুনছেন, আপনি একটি টিকিট কেটে ফেলছেন, নিজ দায়িত্বে কাটবেন। আমি আবারও বলছি, কারণ এই ভিডিওটি যারা দেখছেন কি না, তারা প্রত্যেকে সতর্কভাবেই কিন্তু এগিয়ে চলেন। কারণ আমি 10 টাকা খরচ করি আর 100 টাকা খরচ করি কেন করব, আমার জন্য কি সময়টা সঠিক রয়েছে সেটা আগে আমি জেনে নেব। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, পাঁচ রাশির অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আগামীকাল। একই রাশির একাধিক 100 জন মানুষ রয়েছে, 100 জন 100 রকম রেজাল্ট কিন্তু পাবে, একই রেজাল্ট পাবে না। রাশি শুধু দেখলে হবে না, একই রাশির উচ্চ মানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে এরকম মানুষও আছে, আর একই রাশির লোক খুব কষ্টে আছে এরকমও আছে। কেন আছে, রাশি তো এক, তাহলে আজকে যে যে জায়গাটা আছে সেও ওই জায়গাতে যেতে পারতো, কেন পারছে না, এটা বোঝার ব্যাপার রয়েছে। কারণ জন্ম ছক, আপনার দশা, আপনার রাহু গ্রহ কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কেমন রয়েছে, তবেই কিন্তু বলা যাবে যে আপনার আগামীকাল মহাপ্রাপ্তির যোগ রয়েছে কি না। এই মহাপ্রাপ্তির কথাটা যদি আমি আবারও আসি, সেই জায়গাটাতে দেখতে হবে আমাদের রাশিচক্র। রাশিচক্রে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, সে গ্রহগুলোর আমি নাম প্রতিদিন বলি, রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ আপনার জন্ম ছকে কেমন রয়েছে এবং আপনার জন্ম ছক অনুযায়ী চারটি ভাব, ভাগ্যভাব, ধনভাব, আকর্ষী ভক্তিভাব এবং সফলতা ভাব, এই ভাবগুলো যদি দুর্বল থাকে বা এই ভাবে কোনো পাপগ্রহ থাকে বা রাহু যদি আপনার দুস্থানগত থাকে, রাহু যদি আপনার অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু প্রাপ্তি ঘটবে না। এবং আপনার যদি রাহুর মহাদশা বা বুধের মহাদশা বা শুক্রের মহাদশা বা শনির মহাদশা চলে, সেটা যদি আপনার ক্ষেত্রে পজিটিভ হয়, তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি ঘটবে এটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার জন্মছকের উপর। বারবার একটি কথা আমি বলি যে জীবনে এগাতে গেলে আগে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিন, যে আপনার যে সময়টা কখন রয়েছে, আপনার ক্ষেত্রে দশাগুলো কি চলছে, এই জায়গাগুলো আগে জেনে নিন। কারণ আমাদের জন্মছক, আমাদের ন্যাকাল চার্টে বড় কোনো দোষ যদি থাকে, তাহলে আপনি লাখো প্রচেষ্টা করা সত্ত্বেও আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না। এই জায়গাটাতে আপনার আপনার জন্মছককে রেক্টিফিকেশান করে, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করে, আপনার ধনভাবকে স্ট্রং করে এবং রাহুকে স্ট্রং করে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আমি বারবার বলছি, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং আপনার জন্মছকের সংস্কার করেন। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে প্রতিদিন আমি বলি বার্থ চার্ট রিফর্মেশন ফর্মুলাটি আপনারা অ্যাপ্লাই করুন। এই বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে কী হবে, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। অনেকেই রয়েছেন দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার কি সময়টা কি কেটে গেছে না দেরিতে আছে, না দশা পারমিট করছে না, না ভাগ্যভাব স্ট্রং করতে হবে, না আপনার রাহু গ্রহকে স্ট্রং করতে হবে, না আপনার আকর্ষিক প্রাপ্তিভাবকে স্ট্রং করতে হবে, না ধনভাবকে স্ট্রং করতে হবে। এই জায়গাগুলো কিন্তু পার্ট বাই পার্ট বোঝা কিন্তু একান্তই দরকার।
আপনি বড় সিদ্ধান্ত নিচ্ছেন তার আগে নিজের জন্মকুণ্ডলীটা, নিজস্ব জন্মছকটা একবার বিচার বিশ্লেষণ করুন। যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনারা নিজস্ব হস্তরেখা আপনারা বিচার করুন যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে। যোগগুলো থাকা কিন্তু একান্ত দরকার। যদি আপনার যোগ না থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি হবে না, আর যদি যোগ থাকে আপনার বড় ধরনের প্রাপ্তি হবে। আমি বারবার বলছি এই কথাটা বুঝতে হবে, রাশির নাম শুনে নিয়ে আপনি টিকিট কেটে ফেলছেন কিন্তু আপনার হচ্ছে না। আপনি কেউ কেউ বলছেন স্যার আমার তো হলো না, রাশির নাম শুনলে হবে না। আপনার জন্মছককে সংস্কার করে আপনার ফরচুনা নাম্বার, আপনার কখন টাইম রয়েছে টোটালটা ইন্ডিভিজুয়ালি দেখা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ এটি একটা সার্বিক বিচার, এটা আমি ব্যক্তিকেন্দ্রিক বলছি না। কিন্তু যদি আপনার কপালের জোর থাকে, ভাগ্যের যদি জোর থাকে, হয়তো আমার যে আমি যে কথাগুলো বলছি কি না সেই কথাগুলো আপনার সাথে মিলেও যেতে পারে, সেখানে কিন্তু আপনার সেখানে টোটালটা হচ্ছে আপনার ভাগ্যের উপর এটা ডিপেন্ড সম্পূর্ণরূপে কিন্তু করবে। আপনি ভাবছেন যে আপনার প্রাপ্তি ঘটছে না কেন, সেই জায়গাটার জন্যই কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক গাইডলাইন কিন্তু দিতে পারে। অর্থাৎ আপনি অর্থ অপচয় করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি একবার হস্তরেখা, জন্মকুণ্ডলী, নবাংশ চার্ট এই জায়গাগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করে, আপনার ধনভাবকে স্ট্রং করে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। আপনার যোগ কখন রয়েছে, কোন বছর রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু জানা একান্তই দরকার। আগামীকালের পাঁচ রাশি আমি কথা বলবো। টার্গেট নাম্বার শুভ সময়, আগামীকাল সৌভাগ্য যোগ রয়েছে, সৌভাগ্য যোগে সৌভাগ্য লাভ হতে চলেছে। রাহুকাল রয়েছে দুপুর তিনটা থেকে চারটা, বৈকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত। নাম্বার ওয়ান আগামীকালে কুম্ভ রাশি, কুম্ভ রাশি টার্গেট নাম্বার দুই আপনাদের যে শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি, সিংহ রাশির আপনার টার্গেট নাম্বার তিন এবং সাত আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল আটটা উনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে, আটটা উনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে আপনার এগারোটা দুই মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ সিংহ রাশি। দুটো কুম্ভ সিংহ, তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালের জন্য মানে মহাভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক। আপনাদের যে শুভ সময় দশটা উনিশ মিনিট থেকে শুরু করে আপনার এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, আগামীকালের বড় প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার। আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম প্রাপ্তি, বড় ধরনের অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং ছয়। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল দশটা বত্রিশ মিনিট থেকে শুরু হয়ে সকাল দশটা বত্রিশ মিনিট থেকে আপনাদের টাইমটা দেখা যাচ্ছে আপনাদের আপ টু টাইম চলবে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এই যে আমি যে রাশিভিত্তিক যে টাইমটা বলছি সেই টাইমটাকে কিন্তু আপনারা একটু ধরার চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে যোগ রয়েছে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে, সময়টা আপনারা বিশেষভাবে ইম্পর্টেন্ট রয়েছে, এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, আপনার ধনভাবকে স্ট্রং করতে হবে। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, আমি আবারও বলবো যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন আগামীকাল মঙ্গলবার প্রত্যেককে আবারও বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট করুন জয় বজরংবলী।
অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।